ভোরের হাইল হাওরের নৈসর্গিক পরিবেশ আর বাইক্কা বিলের পুরো বুক জুড়ে পরিযায়ী পাখিদের কোলাহল, সেই এক অন্যরকম ব্যঞ্জনার আবহ তৈরি হয়েছে। এরই মাঝে একদল পর্যটক মৌলভীবাজারের সাংবাদিকদের পদচারণায় গোটা পরিবেশ আরো প্রাণবন্ত মুখরিত হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিন পর মৌলভীবাজার প্রেস ক্লাবের বনভোজনের বার্ষিক জমকালো আয়োজন সবাইকে একত্রিত হবার সুযোগ করে দিয়েছে। তাই তো সবাই মিলে হই হুল্লোড়, খুনসুটি আর একাধিক খেলাধুলার আয়োজন, সকাল থেকে সারাদিন জমে ওঠে বাইক্কা বিল। নবীন থেকে শুরু করে একদম প্রবীণ সংবাদকর্মীরাও বাদ যাননি আজকের এই আনন্দের মূল কোলাহল থেকে। দুপুর গড়িয়ে যাওয়ার পরপরই বিল পাড়ে শুরু হয় সকল সাংবাদিকদের উপস্থিতিতে দেশীয় সংস্কৃতির নানা প্রতিযোগিতার আসর। মোরগের লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোলানো, ইন আউট সহ আরো কত কিছু রং বেরঙ্গের খেলাধুলা। এসব খেলা দেখে যেমন উচ্ছ্বসিত সবাই, তেমনি খুশির বন্যায় মেতে সকলে। আয়োজনকারী নবীন প্রবীণ সাংবাদিকরাও বলেন তাদের চাওয়া পাওয়ার কথা। আমরা সংবাদকর্মী যারা, আমরা তো নিয়মিত কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকি, না পরিবারকে সময় দিতে পারি, না সামাজিক কোনো কাজে আমরা যুক্ত হতে পারি, আমাদের সারাক্ষণ কোনো না কোনো কাজের সাথে সংবাদের পেছনে ছুটতে হয়। তো মৌলভীবাজার প্রেস ক্লাব আমাদের বছরে একবার অন্তত এরকম একটা আয়োজন করে যে আমরা সাংবাদিকতার ওই দিন কাজের বাইরে কিছু সময় আমরা সবাই মিলে উদযাপন করি, উৎসবের মতো সময় কাটাই আমরা, একটু যাতে নিজেদের মতো একটু অবকাশ খুঁজে পাই এই ব্যবস্থাটা করে। খুবই আনন্দঘন পরিবেশ, আমাদের যে পারস্পরিক একটা হৃদয়তা, আমাদের বাচিত্ব্যবোধ এই পিকনিকে সেটা আরও বাড়িয়ে দিল। পেশার দক্ষতা বাড়বে, একে অপরের প্রতি সহনশীল যে আচরণ, সহমর্মিতা এবং সংবাদপত্রের প্রতি যে দায়িত্বশীল আচরণ, সেটাই কিন্তু আমাদের আজকের পিকনিকের অন্যতম একটা দিক নির্দেশনা দেবে। হ্যাঁ, আমি এখানের সবচেয়ে কনিষ্ঠ সাংবাদিক, তো এখানে আমার সকল সিনিয়র সাংবাদিক সাথে এখানে বনভোজনে এসেছি, খেলাধুলা করেছি, খেলে পুরস্কৃতও হয়েছি, তো এটার আনন্দটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। এসব শেষে পুরস্কৃত করা হয় প্রতিযোগীদের। সিলেট অঞ্চলের বর্ষিয়ান সাংবাদিক প্রেস ক্লাব সভাপতি এম এ সালাম উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে তুলে দেন পুরস্কার, আর তারাও বলেন নিজ অনুভূতির কথা। সবাই মিলে সমস্ত দিন খুব আনন্দ উৎসাহ মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের পাখি দেখেছি, গাছগাছালি দেখেছি এবং বিভিন্ন ধরনের খেলাধুলা আর আয়োজন ছিল, অংশগ্রহণ করেছি এবং সমস্ত দিন খুব ভালো কেটেছে। একটি নিরিবিলি শান্তিপূর্ণ পরিবেশে যানজটমুক্ত শহরের বাইরে গিয়ে আসলে খুবই ভালো লেগেছে আমাদের সবারই। আমরা তো সাংবাদিকতা করি, সংবাদকর্মী মানুষ, কিন্তু এক বছর পরে বা দু বছর পরে আমরা যে পিকনিকে আসি, সত্যি ভালো লাগে। এই অনুভূতি আমাদের সকলেরই ভালো লাগে। আমি বিশেষ করে, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, সাংবাদিকতার শেষ পর্যায়ে এখন। নিজেকে একটু আনন্দ দিতে বছরে একবারই এমন মিলনমেলার আয়োজন করে থাকে মৌলভীবাজার প্রেস ক্লাব। সময় সংবাদ, মৌলভীবাজার।